আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে পরিচয় করাই দিব সাব্বির ভাইয়ের সাথে আপনাদেরকে। সাব্বির ভাই শাহজাহানপুর থেকে এসেছে, এবং আজকে শুধু সাব্বির ভাইয়ের সাথে যে পরিচয় করাবো তা না, সাব্বির ভাই কী কবুতর নিল এবং এছাড়া আমাদের লফটের আপডেটটা আমরা দেখাবো, যে কবুতরকে আমরা কীরকম ট্রিটমেন্ট করছি বা কী কী আছে কবুতর টুকটাক যা আছে তাই আমরা কভার করতে ট্রাই করব। সো সাব্বির ভাই, আপনার নাম পরিচয় কী করছেন একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির, আমি এখন আব্দুল মোনেমের একটি সাবসিডিয়ারিতে জব করতেছি, আর পাশাপাশি কবুতর শখ আছে, শখের ইয়ে থেকেই এখন পালতেছি। আজকে নীলয় ভাইয়ের সাথে দেখা করতে আসছি, আর আসছি বোখারা দ্বীপে নিয়ে যেতে। যাক, সাব্বির ভাই আমার সাথে কথা হয়েছে আরও আগে, আমি সাজেক ছিলাম, আসার পর এখন সাব্বির ভাই আমার কাছে দুই পেয়ার ব্রিডিং, এই দুটো ঢুকা হয়েটার ভিতরে দুই পেয়ার ব্রিডিং বোখারা আছে, একটা হচ্ছে হোমোজিনিয়াস অ্যান্ডালুসিয়ান, আর একটা হচ্ছে অ্যান্ডালুসিয়ান সেলফ, আর হচ্ছে অ্যান্ডালুসিয়ান হোয়াইট টপ। সো এটা ডিমে আছে, এই দুই পেয়ার কবুতর ভাই নিয়ে যাচ্ছে। সো অলরেডি ওনার জন্য বক্স রেডি করা হয়েছে। ভাই এবং ভাইয়ের ছোটো ভাই অনেক শখ করে কবুতর পালে, ছোটো ভাইয়ের নাম নেহাল, ভুলে যাই, ছোটো ভাই কোনোভাবে ক্যামেরাতে আসবে না, সো ওকে আমরা ক্যামেরাতে আনি নেই, ওর জন্য দোয়া করবেন নেহালের জন্য। বর্তমানে অক্সফোর্ডে ক্লাস 7-এর ফেললি পরীক্ষা শেষ হয়েছে, সামনে ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষা দিবে। সো আজকে আমাদের যে অসুস্থ কবুতরগুলো ছিল, তুমি একটু এই 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 দুই পেয়ার এই কার্টনে ভরে ফেলো, আমরা যে অসুস্থ কবুতরগুলো ছিল এগুলো দেখেন আলাদা করছি, এবং এদেরকে হ্যান্ড ফিড করানো হবে, এখনও মেডিসিন দেওয়া হয় নাই, পানির পাত্র পুরা খালি, এদেরকে মক্সাসিল আর ফ্লাজিল দিব, এবং পুরো ফার্মে আমি মক্সাসিল আর ফ্লাজিলের কোর্স করানোর জন্য মোটামুটি রেডি। সো আর আমরা আজকে কি কি করব, আমরা আজকে এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্টের বেবি, তারপর হচ্ছে এখানে হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্টের বেবি, এই চার পিস বেবিকে আমরা রিং পরাবো, এই চার পিস বেবিকে আমরা রিং পরাবো, এবং এই চার পিস বেবির সিচুয়েশানগুলো দেখাবো। রিং পরানোর আপডেটটা কি পুরোটা দেখাতে পারবো নাকি বুঝতেছি না, এবং এখন পর্যন্ত পানি দেওয়া হয় নাই, পানি অনেক আগে ফালানো হয়েছে, এই জন্য দেখা যাচ্ছে কবুতরের পেটে খাবার না। এই চারটাকে আমরা রিং পরাবো, রিং পরানোর জন্য আমাদের এখান থেকে রিংয়ের বক্স আছে, রিংয়ের বক্স দিয়ে আমরা রিং পরাবো, এই যে রিংয়ের বক্সটা রাখলাম, এবং পানি এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসও একসাথে করবো আজকে, কিছু বেবি আলাদা করব, এই বেবিটা আলাদা করব, এইখানে দুইটা বেবি এখন পর্যন্ত মনে হয় খাওয়ার শিখেনি, বাট সাইজ ভালো হয়ে গেছে, এই বেবিগুলো আলাদা করব, এখানে কিছু আমেরিকান সেন্টের বেবি আছে, এই দুটো বেবিও আলাদা করব, এই লাহোর সিঙ্গেল বেবিটাও আলাদা করা হবে। সো তারা যদি পছন্দ হয় লাহোরটা নিতে পারেন, যদি লাহোর ব্রিডিং পেয়ারটা নেন, ব্রিডিং পেয়ারটা ফিক্সড প্রাইস 25,000 টাকা পড়বে, এবং এইটার সাথে অবশ্যই এই লাহোর বেবিটা সিঙ্গেল বেবিটা ফ্রি থাকবে, একদম প্রাইস সহ বলে দিলাম ভিডিওতে, যদি কেউ নিতে আগ্রহী হন। সো আজকে এই আপডেটগুলো করবো, তো চলুন আগে পানিটাতে মেডিসিন মিলাই, এবং পানির মেডিসিনের সাথে রিং পরানোর আপডেটগুলো আপনাকে দেখাই। শুধু এই দুইটা না, এখানেও বেবি আছে, এদেরকে কি রিং পরানো হয়েছিল, পড়াইছি, হ্যাঁ এদেরকে রিং পরানো হয়েছে, সো এদের যেহেতু রিং পরাইছি এদেরকে মনে হয় না রিং পরানো লাগবে, ওই দিকে কিছু বেবি রিং পরানো লাগবে। সো ওই সমস্ত সব বেবিগুলো একসাথে রেখে রিং পরানোর কার্যকলাপটা, এবং একই সাথে পানি দেওয়ার জিনিসটা আমরা দেখাবো। সো চোখ রাখুন আমাদের ভিডিওর পর্দায়। এখন আমরা অ্যাকচুয়ালি আপনাদের সাথে বলছিলাম মক্সাসিল আর ফ্লাজিল দিব, এই যে ফ্লাজিল সিরাম, আপনারা এটা আমার অনেক ভিডিও দেখছেন, এটা হচ্ছে মক্সাসিল। সো মক্সাসিল আর ফ্লাজিল দেওয়ার কারণ হচ্ছে মক্সাসিলটা বেসিক্যালি ঠান্ডার, বাচ্চাদের ঠান্ডার, আর ফ্লাজিলটা ড্রপিংয়ের জন্য, একটু উপর থেকে গেলাম না মন্দির, অনেক সুন্দর আসবে, এভাবে মক্সাসিলটা আমরা মিলাবো। তো মক্সাসিলটা মিলানোর জন্য 60 মিলি উষুম গরম পানি, এখানে পানিটা গরম করা হয়েছে, ইঞ্জেকশনটা হচ্ছে আমার 50 ml এর 50 ml, সো এই 50 ml ইঞ্জেকশনটা পুরোটা আমরা নিব, এবং নেওয়ার পরে এটা আমরা আস্তে করে এখানে ঢেলে দিব, ঢেলে দেওয়ার পর আরো 10 ml, আমি আরো 10 ml দিলাম, মোট 60 ml মিলানোর পর এটাকে খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিব, ঝাঁকিয়ে আমাদের এখানে আমরা অনুমান করতেছি মিনিমাম 15 লিটার পানি আছে,
15 লিটার পানি আছে। সো এর আগেরবার যখন কোর্স করেছিলাম 5 লিটারে 2.5 ml করে দিয়েছিলাম আমরা, তো আমরা সেই অনুপাতটাই রাখতে ট্রাই করব। একটু দিয়ে দেখব কালারটা কেমন হয়, যেহেতু আমরা পানিটা মাপি নাই। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে একটু জায়গায় খুলো, এখানে যেহেতু 15 লিটার পানি আছে আমরা 8 ml দিব প্রথমে। এখানে আমরা 8 ml দিচ্ছি, পুরো ভিডিও হচ্ছে। হ্যাঁ, একটু উপরে যা কথা বলো, শুনতে পাচ্ছ? বাই, সো এখানে আমরা 8 ml দিই। 8 ml কিছু হবে, কিচ্ছু হয়নি, কালার 15 ml দিতে হবে, 15 না 8 5 13 দিই প্রথমে। পানি কি 15 লিটার বেশি আছে? কম হবে, 13 দিব। আচ্ছা দাঁড়াও দেখি, হয়েছি তো 10 দিই। হ্যাঁ, ফার্স্ট ডোজটা তো আমরা 10 দিলাম, কি অবস্থা হয় দেখি। হবে হবে, বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা এমোডিস ইউজ করতে পারেন, এর সাথে একটু লেবু ইউজ করতে পারেন আপনারা হালকা কম অনুপাতে। যেহেতু এখন লেবু নেই, আর আমি আজখানে কয়েকবার লেবুটা দেওয়া বন্ধ করে দিয়েছি, লেবুটা এনে রাখা আমার ফ্রিজ নাই, অনেক পেড়া দেয় একটা জিনিস। সো মগটা কোথায়, যেটা দিয়ে আমরা পানিটা দিব, মগটা আমি পানিটা আমরা মিক্স করব সুন্দর করে। খুব খুশি অলওয়েজ, না অলওয়েজ খুব খুশি। সো আমরা এটা পানিটা পুরো পানির পট ফুল করে দেওয়ার কোনো দরকার নাই, আপনার পানির পট হাফ হাফ করে যার যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন। আমাদের মেইন ফোকাস থাকবে ওষুধটা ওদের শরীরে ঢুকানো, তারপর আপনারা ধর্মবাদে আমার দিয়ে দেন পানিটা খেয়ে ফেললে সমস্যা নেই। সো সেই ক্ষেত্রে আমরা এখন পানিটা দিব, পানিটা দেবো, পানিটা দেওয়ার জন্য মগ আনতে গেছে। আমরা একটা দুটো একটু মিলিয়ে পানিটা দেওয়ার পরে আমরা আবার চলে যাবো রিং এর সেকশনে, আমরা রিং কবুতরকে পড়াবো আজকে ইনশাল্লাহ, কিছু কবুতর আলাদা করবো, আলাদা আজকে না করবো কালকে করি, আজকে রাত হয়ে গেছে, কালকে আমরা ইনশাল্লাহ আলাদা করবো। আজকে রিং সেকশনটা আপনাদেরকে দেখা ইনশাল্লাহ শেষ করবো ভিডিওটা, নাকি আলাদা রাখি বলছি, কালকে রিং পড়াবো, তুমি যদি বলো কালকে পড়ো, তুমি বলো আমার লজ্জাপতি ছেলে, বলো কালকে পড়াবো। ঠিক আছে ভাই, কালকে রিং সেশন এবং বেবি আলাদা সেশন, এভরিডে এভরিডে থাকবো ইনশাল্লাহ আপনার সাথে। সো ভিডিও এনজয় করেন, এবং আশা করি যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, লিঙ্ক দিয়ে দিব, ওগুলো লিঙ্ক আপনারা যদি ঢুকেন রেগুলার টুকটাক আমার পোস্ট থাকে। এখানের পটটা আমি চলে গিয়েছিলাম, এরকম একটা পট এইভাবে করে আপনারা পানি দিতেন কম কম করে, যাতে কবুতর যতটুকু লাগে। তো এইভাবে পানি দিয়ে আমি আর বেশিটুকু দেখাবো না, ভিডিওটা লেন্দি করা দরকার নেই আজকের জন্য, এতটুকু আমার কালকে চলে আসতেছি আপনাদের মাঝে সুন্দর আবার রিং পড়ানোর সেকশন এবং কবুতরের বাচ্চা আলাদা নিয়ে, বা বাকি টুকটাক যা করে সবই দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। শুভরাত্রি।